এর আত্মাকে নিজের স্মরণে নিয়ে নিন মাই লর্ড, ওকে শান্তি দিন। আমরা সবাই এর আত্মার শান্তির জন্য আপনার কাছে প্রার্থনা করছি। এর ভালো কাজের ফল একে দেবেন প্রভু, এর অসৎ কর্মকে ক্ষমা করে দেবেন প্রভু। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, কিছুই হয়নি আপনার, শান্ত হন প্লিজ। আমার জ্যান্ত পুঁতে দিয়েছিল। কি? আপনাকে কেউ কবর দিচ্ছিল না, আপনি সবসময় এখানেই ছিলেন, এই ঘরে। হ্যাঁ, আমাদের গুরু জাদুকর মাকরান একটা প্রেস কনফারেন্স ডেকেছে, আপনার মতো সাংবাদিক এখানে অনেকেই আছেন, দেখুন। কিন্তু নিজের চোখে দেখলাম, নিজে অনুভব করলাম, এটা কি করে হতে পারে? এমন হতে পারে ম্যাডাম, এমন হতে পারে। আপনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আপনাকে হিপনোটাইজ করতে পারবো না, আর আপনি মনে করেন কেবলমাত্র বোকারাই হিপনোটাইজ হতে পারেন। কিন্তু আপনি তো একদম বোকা না? না, তার মানে আপনি বলছেন আমার সঙ্গে যা ঘটলো এগুলো ইলিউশন ছিল, আপনি আমাকে হিপনোটাইজ করেছিলেন? হ্যাঁ, একদম ঠিক। জীবন্ত কবর দেওয়ার এক্সপিরিয়েন্স একদম ভ্রম ছিল, আর আপনার মনে হয়েছে এটা সত্যি, কিন্তু সত্যিটা তো এখানে আছে আমার চোখের মধ্যে। এবার আপনি বলুন যে আপনার বিশ্বাস হলো কি না, আমি কে? হ্যাঁ, আপনি আপনি পৃথিবীর সবচেয়ে মহান হিপনোটিস্ট। বলছিল হিপনোটাইজ হবে না, কিভাবে নিজেকে নিজে? আরে এটাই হলো সেই দুটো চোখ যার চমৎকারে একটা বাড়ি উধাও হয়, দেখতে দেখতে সমুদ্র, পাহাড়, মরুভূমি হাওয়াতে দেখা যায়, অডিয়েন্স এখান থেকে ওইখানে হয়ে যায়। তাহলে কি করে ওই মেয়েটা আমার চোখের সামনে টিকতে পারবে? আপনি ঠিকই বলছেন গুরুজি, আপনি মহান, আপনার চোখের শক্তি তো। এবার তুমি যেতে পারো, আমি আরাম করব। তুমি থিয়েটার হলে গিয়ে কালকে শো এর জন্য তৈরি করো, স্টেজগুলো দেখে নিও। আর শোনো, এইবার আমার পোশাকগুলো খুব ভালো করে ইস্ত্রি হওয়া দরকার, বুঝলে? আর মনে রেখো, ম্যাগাজিন আর নিউজ পেপারের এডিটরদেরও ইনভাইট করতে হবে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও এখান থেকে। 10 বছর হয়ে গেল আমার সাথে, তবুও তোমাকে এখনো বলতে হয় যে এখন এটা করো তখন ওটা করো? আরে এটা কি করছো নালায়েক? আমার চোখে তুমি পট্টিকানা বাঁধছো। আমি জানি তোমার চোখে অনেক শক্তি আছে, 10 বছর ধরে তোমার অ্যাসিস্ট্যান্ট আমি, আমি আমি সব কিছু জানি। ভুল করে এই চোখের দিকে আমি দেখবো না, কখনো দেখবো না এই চোখের দিকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। 10 বছর হয়ে গেছে ভাই, আমি জাদুবিদ্যা শিখতে এসেছিলাম, কিন্তু শিখেছি কি? কাপড় ধোয়া, ইস্ত্রি করা, তোমার মনের মতো বিরিয়ানি বানানো। 10 বছর ধরে তুমি আমাকে চাকরগিরি করিয়েছো, বদলে পেলামটা কি আমি? যেখানে তোমার থেকে কোনো অংশে কম নই আমি, আমি তোমার থেকে কোনো বিষয়ে কম নই, আমি তোমাকে ছাড়বো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না হলে, না হলে কি করে নেবে আমার, কি করে নেবে? তোমার চোখ এখন আমার কবজাতে এসে গেছে, তুমি কিচ্ছু করতে পারবে না আমার, কিচ্ছু করতে পারবে না আমার, কিচ্ছু না। তুমি কি চাও কি?
আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। নিয়ে নিয়েছি বদলা, দেখ আমার দিকে, দেখ আমার দিকে, আমার হলো কিছু, দেখ আমার দিকে, আমার দিকে দেখ, দেখ। মনে থাকে যেন আমার চোখ তোমার পেছু করবে, তোমাকে ছাড়বে না। তোমার এই চোখ কিচ্ছু করতে পারবে না, কারণ আমি এটাকে নষ্ট করে দিয়েছি, কিচ্ছু করতে পারবে না। ইয়ে ধস্তা ধস্তিতে চোরের জামা ছিঁড়ে গেছিল আর মনে হয় পকেটের হাতে চলে এসেছিল। এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ ইন্সপেক্টর, এটাকে সাবধানে রেখো। স্যার, স্যার, দরজার তালা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে, আলমারিটাও ভাঙা হয়েছে, অনেক জিনিস পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এই খুনটা চুরির জন্য করা হয়েছে। স্যার, স্যার, এই ছুরিটাও পাওয়া গেছে। এটাতে তো ফিঙ্গারপ্রিন্ট নেই, মনে হয় পুঁচে সাফ করে ফেলা হয়েছে। মনে হয় এখানে অনেক ফিঙ্গারপ্রিন্টস আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ জাদুকর মাকড়ার, না হলে এই সাহেব প্রতীকের। তো মিস্টার প্রতীক, আপনি বলছিলেন যে আপনি থিয়েটার হল থেকে ফিরছিলেন আগে? হ্যাঁ স্যার, কালকের শোয়ের ব্যবস্থা করতে গিয়েছিলাম ওই স্টেজ ফেজের, কিন্তু হঠাৎ আমার মাথায় এলো আমি গুরুজির প্রেস করা কাপড়গুলো তো নিয়েই যাইনি। তখন আমি ওটা নিতে যখন ফিরে এলাম, দেখলাম দরজা ভেঙে পড়ে আছে আর ওনার দেহ মাটিতে পড়ে আছে। আমি বুঝতে পারছি না এই মহান ব্যক্তি শত্রু কে হতে পারে। এক্সকিউজ মি ইন্সপেক্টর, আপনার কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আপনি কে? ইন্সপেক্টর, আই এম ডক্টর মনীষা ফ্রম সেন্ট হেন্ডলাস হসপিটাল। আপনার কাজ শেষ হয়ে গেলে আমাদের কাজটা শুরু করা যাক। ওকে, ওয়ার্ড বয়েজ, চলে এসো। মরার মাথাটা বরফ দিয়ে প্যাক করে দাও আর বডিটাকে সার্জারি রুমে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি করো, বি কেয়ারফুল। কিন্তু ডক্টর, আপনি এখানে আসলেন কি করে? প্রতীকজি, আপনি ওনাকে কিছু বলেননি? আমি আমি ভুলে গিয়েছিলাম, সরি। ডক্টর মনীষা, আই সার্জেন্ট। স্যার, মাকড়ানজির খুব ইচ্ছে ছিল মরার পর ওনার চোখ যেন ডোনেট করা হয়। ওনার সমস্ত শক্তি ওই চোখে ছিল আর আমাদের কর্তব্য ওই চোখটাকে রক্ষা করা। ওই জন্য স্যার আপনাকে ফোন করার পরে আমি ডক্টর মনীষাকে ফোন করি আর ওনাকে এখানে ডেকে নিই। প্রতীকজি, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, সার্জারি করে ওনার চোখটা তাড়াতাড়ি বের করে নিতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বাই ইন্সপেক্টর। তো মিস্টার প্রতীক, আমরা আসছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে আপনি পুলিশ স্টেশন আসছেন তো? এমনি রুটিন আগে। হ্যাঁ, চলুন। পুলিশের আমার উপর একটুও সন্দেহ হলো না। এবার আমাকে ওই শার্টটাকে লুকিয়ে রাখতে হবে। পুলিশ ওই যে শার্টের টুকরোটা পেয়েছে না, সেটা যেন কোনো কাজে না আসে। তাহলে তো আমি মুক্ত হয়ে গেলাম, আমি তো ফ্রি হয়ে গেলাম। মরে যাওয়ার পরেও তাকিয়ে থাকার স্বভাব গেল না তো? কিন্তু এটা তো একটা ছবির চোখ। যে চোখ নিয়ে তোর গর্ব ছিল সেটাকে কখন আমি দান করে দিয়েছি তোমার ইচ্ছার বিরুদ্ধে? জানি না কোন গাধা পাবে সেই চোখ। হয়ে গেল না হিসাব বরাবর, প্রথমে তোমার প্রাণ গেল, তারপর তোমার চোখ। তখনই সলিউশনটা অ্যাসিডের মধ্যে মিশবে, ঠিক দুফোঁটা কাটলে সলিউশন ওর মধ্যে দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, খেয়াল না রাখলে ভীষণ বিপদ হতে পারে। যখনই রিয়াকশন শুরু হবে ঠিক দুফোঁটা ফ্লাক্সে দিতে হবে, দু ফোঁটার চাইতে বেশি কোনো অবস্থাতেই নয়। সব বুঝে গেছ? গুড, তাহলে এক্সপেরিমেন্ট শুরু করো। মনে রাখবে শুধু দু ফোঁটা। যখনই রিয়াকশন শুরু হবে
কাটলে সলিউশন দু ফোঁটা ফ্লাক্সের মধ্যে পড়া দরকার। মনে থাকে যেন কাটলে সলিউশনের ঠিক দু ফোঁটা। বৈশালী, আমাকে একটু ক্যাটালিক সলিউশনটা দে না, লেবার অ্যাসিস্ট্যান্টকে রিফিলই করিনি। দাইনি, বৈশালী তুমি দিয়ে দাও। থ্যাঙ্কস। মনে থাকে যেন ঠিক দু ফোঁটা। অনিতা, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তোমার একটা চোখ বন্ধ কেন? ভীষণ জ্বালা করছে স্যার, ভীষণ জ্বালা করছে। আমি সব লাল লাল কেন দেখছি? আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার, আমি কিছু দেখতে পাচ্ছি না। কেমিক্যালের তেজে ওনার চোখের ভেতরের অংশটা জ্বলে গেছে। এটা তো ভালোই হয়েছিল উনি ওনার মুখটা সরিয়ে নিয়েছিলেন, তা না হলে আরেকটা চোখও খারাপ হতো। ডাক্তার, এ সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের মধ্যে আমার একজন। জানি না এরকম অন্যমনস্ক কি করে হলো যে মিশ্রণের প্রতি খেয়াল ছিল না। অ্যাকচুয়ালি স্যার, ও তখন আমার থেকে ক্যাটালিস্ট সলিউশন নেওয়ার জন্য ঘুরেছিল। এনিওয়ে, সবচেয়ে ভালো এটা যে আমরা ওনাকে নতুন চোখ দিয়ে দিয়েছি। লাকিলি এখনই কেউ চোখ দান করেছিল, ওটাও খুব ফেমাস চোখ। ফেমাস চোখ মানে? এই চোখটা বিখ্যাত জাদুকর মকরান্তের, যার কিছুদিন আগে মার্ডার হয়েছিল। একটা চোখ তো একদম খারাপ হয়ে গেছিল, দ্বিতীয়টা ভালো ছিল, সেটা ওনাকে দিয়ে দিয়েছি। আগামী দু মাসের মধ্যে একে থিসিস পুরো করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। করতে পারবে তো? ডোন্ট ওয়ারি, উনি আজকেই ঘরে যেতে পারেন। এক সপ্তাহের ভেতর ওনার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে, তখন উনি আরাম করে পড়াশোনা করতে পারবেন। ডাক্তার, ব্যান্ডেজ খোলার পর আমি ঠিক মতো দেখতে পারবো তো? অফকোর্স, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? There you go. Everything will be fine. Okay? এখন আস্তে আস্তে নিজের চোখ খোলো। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার। কিছু লাল লাল কিংবা ধোয়াশা ধোয়াশা? ওকে, ইন দ্যাট কেস ইটস এ ভেরি গুড নিউজ। ওকে, নাও রিল্যাক্স, আইল চেক ইউ। ডাক্তার, 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 কি হয়েছে আপনার? স্যার, স্যার, কি হলো? ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, ডাক্তার, কি হয়েছে, কি হয়েছে আপনার? অনিতা, কি হয়েছে অনিতা? কিছু না, মাথাটা ঘুরে গেছিল। আমি যখন ওর চোখে দেখলাম তখন অদ্ভুত একটা ফিলিংস হলো। এরকম মনে হলো কেউ আমার উপর ভর করছে, আমি মনে হচ্ছে কোনো জালে ফেঁসে যাচ্ছি। আমি জানি এটা শুনতে কিরকম অদ্ভুত লাগে, বোধহয় এটা আমার ডায়াবেটিস। আপনি এখনই আপনার ব্লাড সুগার টেস্ট করান। আমার চোখে কোনো প্রবলেম নেই তো ডাক্তার? নুকস, তুমি একেবারে ঠিকঠাক আছো অনিতা। কাল থেকে লেকচার অ্যাটেন্ড করা শুরু করো, পড়াশোনা শুরু করো, আর তোমার এই নতুন চোখকে কাজে লাগাও। আরে ইয়ার, এখন পড়াশোনা করার কোনো দরকার নেই, এখন তো তোমার কাছে হিপনোটিস্টের চোখ আছে। তুমি শুধু এটা করো, এক্সামিনারকে হিপনোটাইজ করে ফেলো, উনি তোমাকে নিজে থেকেই ভালো মার্কস দিয়ে দেবে, কি বলো? আপনারা জানেন যে বঞ্জু এক অ্যাসেট, কিছু প্রাকৃতিক উপাদানের মধ্যে এগুলো পাওয়া যায়। একে বার করবার জন্য অ্যাসিটালডিহাইডের ডিরেক্ট অক্সিডিয়েশন করতে হয়। আপনারা এখন জানেন যে বঞ্জিক অ্যাসিডের স্ট্রাকচারে 6 কার্বন এবং 12 হাইড্রোজেন এমন ভাবে তৈরি হয়, যদি এই স্ট্রেংথকে ভাঙতে হয় তাহলে একটা নতুন কম্পাউন্ড। আরে, আরে, কি হলো? অনিতা, তুমি কি বলছো? ও এখানেই দাঁড়িয়ে ছিল, ও চাকু নিয়ে এইভাবে এইভাবে মারতে এসেছিল। অনিতা, তুমি ল্যাবে আছো আর আমি তোমাদের লেকচার দিচ্ছিলাম, এখানে কেউ আসেনি, এদের জিজ্ঞেস করো, এরাও তো কেউ দেখেনি। হ্যাঁ অনিতা, এখানে কেউ আসেনি,
হয়তো তোমার চোখ লেগে গেছিল আর তুমি কোনো স্বপ্ন দেখেছো। তাহলে তো ওটাই হয়েছে। I'm sorry sir. Please be attention. এটা খুব মূল্যবান লেকচার। বা অনিতা কি গল্প বানিয়েছো? লেকচারের সময় তো ঘুমিয়ে পড়েছো, কিন্তু ডক্টর রাঘবের থেকে বাঁচার জন্য কি গল্প ফেঁদেছো? ইয়ার সত্যি, তোমার তো সিরিয়ালে গল্প লেখা উচিত। তুমি এখানে তাহলে কেমিস্ট্রিতে কি করছো? ওগুলো আমি সত্যিই দেখেছিলাম, না হলে আমার চোখ লেগে গেছিল। কিন্তু কতটা সত্যি ছিল স্বপ্নটা! ও চলো আমি যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছিস? পড়তে হবে না? সিনেমা দেখতে যাচ্ছি। তাছাড়া তোমার তো একটু প্রাইভেসি দরকার, তাই না? প্রাইভেসি? কিসের জন্য? কারণ বাইরে কেউ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো কে। সুধীর? ইয়েস, বৈশালীর বাচ্চা। এটা নিশ্চয়ই তোর প্ল্যান। সুধীর, সুধীর! বৈশালী, আমি তোকে প্রচন্ড মারবো। হাই, আমি যাচ্ছি। অনিতা, এত বড় অপারেশন হয়ে গেছে, তুমি আমাকে জানাওনি। কেমন হলো তোমার অপারেশন? এখন কোনো সমস্যা নেই তো? অনিতা, বৈশালী যদি আমাকে না জানাতো তাহলে আমি ব্যাঙ্গালোরই থাকতাম। কি কারণে তুমি আমাকে জানালে না? ছোট একটা অপারেশন ছিল সুধীর, তাই তোমাকে শুধু শুধু বিরক্ত করতে চাইনি আমি। তোমার MBBS ফাইনালটাও তো সামনে, আর তোমার পড়াতে মন দেওয়া উচিত। আগে হ্যাঁ, এখানে তোমার অপারেশন হচ্ছে আর আমি ওখানে পড়াশোনায় মন লাগাবো? মেম সাহেব, আমি না তোমার মতো পাথর হতে পারবো না। তাছাড়া আমি তোমাকে না দেখে কি করে থাকবো? এখন দেখা তো হয়ে গেছে, এবার ফিরে যাও। প্রথমে আমাকে একটা কথা দাও। কি? আমার সাথে বিয়ে করবে? ওফ সুধীর, আমরা কতবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তুমি তো জানো যে আমরা দুজনেই স্কলারশিপটা নিয়ে স্টাডি করছি। পড়াটা তো আগে কমপ্লিট করতে হবে, চাকরি জোগাড় করতে হবে, বাড়িঘর তো ঠিক হওয়া দরকার না? আগে হ্যাঁ, একদম। আমার বাবা মাও এটাই করেছিল, কিন্তু বিয়ের পরে। কিন্তু একটা কারণে, যতক্ষণ পর্যন্ত তুমি বিয়ের তারিখটা ঠিক করছো না, আমি এখান থেকে যাব না। কি পাগলের মতো করছো সুধীর, কেন এরকম বলছো? আমি একদম ঠিক কথা বলছি। আচ্ছা চলো, আমি তোমাকে 5 সেকেন্ড দিচ্ছি। হ্যাঁ অথবা না, ঠিক? চলো শুরু করছি। 5 4 3 2 1 অনিতা, 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 কি হলো, কি হলো অনিতা? থ্যাঙ্ক গড, চলে গেছে। কে চলে গেছে? অনিতা, আমি আমি যখন বিয়ের কথা বললাম তুমি এত চিৎকার কেন করলে? না তো, তোমার বিষয় না, অন্য বিষয়, বিষয়টা অন্য কিছু, বিষয়টা অন্য কিছু। কি ব্যাপার? আর কিছু কি? আমি তো এখানে কোনো ডিফেক্ট দেখতে পাচ্ছি না। আপনার যে এই বাজে স্বপ্নগুলো আসে, সেটা আপনার চোখের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ডাক্তার, সম্বন্ধ আছে। আপনার মনে আছে, মনে আছে আপনারও মাথা ঘুরে গেছিল যখন আপনি আমার চোখের দিকে তাকিয়েছিলেন? আপনার আপনার মনে হয়েছিল আপনার উপর কেউ ভর করছে? হ্যাঁ, আপনার প্রবলেম একটু অন্যরকম ডাক্তার। একই সিন তো আমি বারবার দেখছি, ওই লোকটাই ওই চাকুটা নিয়ে এরম 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 ভাবে, একই দৃশ্য আমি বারবার দেখছি। আপনি ওই মানুষটার মুখ দেখেছেন? হ্যাঁ, আমি ওর মুখটা তো আপছা আপছা দেখছি, কিন্তু হ্যাঁ, ওর নীল শার্টটা একদম পরিষ্কার দেখছি। হ্যাঁ, আর নীল শার্টের উপরে স্টারটা। নীল শার্ট? না না না, এটা হতে পারে না। ডাক্তার, ডাক্তার, আপনি কিছু জানেন? আপনি কেন বলছেন না আমায়? আমি এখন কিচ্ছু বলতে পারবো না, আমাকে এখনই গিয়ে ইন্সপেক্টর সাহেবের সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, তো নীল রঙের শার্ট আপনি দেখেছেন, পকেটে কিছু ছিল কি? আগে আগে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, কিন্তু কিন্তু আপনি ওই ব্যাপারে জানেন কিছু? হ্যাঁ, এক মিনিট। জাদুকর মকরানের খুনের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আছে।
ওই শার্টটা কি ঠিক এরকম ছিল? আগে হ্যাঁ, একদম এরকমই। কি হয়েছে, কি হয়েছে আপনার? অলরাইট, এখন আপনি এক্সাক্ট ঠিক কি দেখলেন? আমি আমি আবার সেই ভয়ানক দৃশ্যটা দেখতে পেলাম। একটা লোক নীল শার্ট পরা আমার দিকে আসছে আর চাকু নিয়ে এরকম এরকম ভাবে। রিল্যাক্স। মানে ওই লোকটাকে আপনি বারবার দেখেন, তাহলে ওই লোকটাকে যদি আপনি এদিক ওদিক দেখতে পান আপনি চিনতে পারবেন? আপনি আইডেন্টিফাই করতে পারবেন? দেখুন দেখুন, আমি ওই লোকটার মুখ স্পষ্ট দেখতে পাই না, শুধু আমি শুধু নীল শার্ট দেখতে পাই আর ওই চাকুটা। এক মিনিট, এটা কি সেই ছুরি? এটা এটা ঠিক সেই চাকু। হ্যাঁ ঠিক সেই চাকুই। এটা কি করে হতে পারে? কি করে হচ্ছে বলা মুশকিল, কিন্তু আমার মনে হচ্ছে উনি বারবার জাদুকর মাকরানে মার্ডার দেখতে পাচ্ছেন। তাহলে তাহলে এটা চোখের জন্য নয় তো? চোখের জন্য? একদম বোকা বোকা কথা, অ্যাবসলিউটলি আনসাইন্টিফিক। আমি তো একদম হতভম্ব হয়ে গেছি, জীবনে প্রথমবার এমন কেস হাতে এসেছে, বুঝতেই পারছি না কি করব। আমরা কতদিন ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মিডিয়ার কাছে খবরটা কোনো না কোনোভাবে পৌঁছে যাচ্ছেই। দেখবেন কাল সকালে এইসব কীরকমভাবে ছেপে আসবে। এরকম হতে পারে না, এটা কোনো ষড়যন্ত্র, মিথ্যা বলছে ও। কি ব্যাপার? সইয়ের পুরো ব্যবস্থা হয়ে গেছে স্যার, বাইরে গাড়িও দাঁড়িয়ে আছে, যাবেন? তুমি তুমি দাঁড়াও, আমি আসছি। আর শোনো, এবার থেকে ড্রেসটা সাবধানে প্রেস করো, বুঝেছো? হ্যাঁ। যাও। এরকম হতেই পারে না, কিন্তু যদি এরকম হয় তো আমাকে ওই আগুনের সাথে লড়তেই হবে। অন্বেষা, এখন কেমন আছে অনিতা দেবী? ঠিক আছে, হাসপাতালে আছে, আমার তত্ত্বাবধানে আছে, এখন পর্যন্ত ওনার দ্বিতীয় অ্যাটাকও আসেনি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার এই অ্যাটাক মাঝে মাঝেই আসে। কখনো কখনো? তাহলে হতে পারে পিছনে কোনো কারণ আছে, যখনই কারণ তৈরি হয় তখনই উদয় হয়। হ্যাঁ, কিন্তু এটা কারণটা কি সেটাও তো বোঝা যাচ্ছে না। আমিও হয়রান হয়ে যাচ্ছি, পুলিশ হিস্ট্রিতে এরকম প্রথমবারই হয়েছে। এছাড়া আপনি ধরেও নিন যে অনিতা দেবীর থেকে আমরা খুনির বর্ণনা পেয়ে গেলাম, তাহলেও আমরা আদালতে সেটা প্রমাণ হিসেবে পেশ করতে পারবো না। স্যার, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। দেখো, জার্নালিস্ট হলে বলে দাও, টিভি আর নিউজের লোকেরা জ্বালিয়ে খাচ্ছে, হাজার প্রশ্ন, কোথা থেকে দেবো এত প্রশ্নের উত্তর? হ্যালো, আমি প্রফেসর অভয়, আমি সাংবাদিক নই, একজন বৈজ্ঞানিক, কিন্তু আপনার জন্য দিল্লি থেকে এসেছি। দিল্লি থেকে এসেছেন, কিন্তু কেন? আমার জিজ্ঞাসা আমাকে এখানে নিয়ে এসেছে। দেখুন প্রফেসর, আপনি যেখান থেকেই আসুন, এখন অনিতার সঙ্গে দেখা করতে পারবেন না, এখনই ও প্রেসের কাছ থেকে নিস্তার পেল, তারপর এই অ্যাটাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাটাকের জন্যই আমি এখানে এসেছি। আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। কে সাহায্য করতে পারেন আপনি? খুনিকে ধরিয়ে দিতে পারি। আপনি খুনিকে ধরাবেন কি করে? 30 বছর ধরে আমি চোখের উপর পরীক্ষা নিরীক্ষা করছি, আমি আমার পরিবারের,
এবং সারা দুনিয়ার কটূক্তি শুনেছি, কিন্তু আজকে একাই একজন মানুষ যে আপনাকে সাহায্য করতে পারে। কিরকম সাহায্য করতে পারেন আপনি? আপনি আমার 30 বছরের পরীক্ষা নিরীক্ষা 30 সেকেন্ডে জানতে চান? আপনার ধাঁধার উত্তর একটা চোখের মধ্যে লুকিয়ে আছে, আর ওই সমাধানকে খোঁজার জন্য আমাকে ওই চোখের মধ্যে ঢুকতে হবে। আমাদের চোখ একটা ছোট্ট মেশিনের মতো, একটা ছোট্ট ক্যামেরার মতো। ক্যামেরার মতো এই লেন্স সামনের দৃশ্যকে দেখতে পায়, আর সেই দৃশ্য এই জায়গায় যাকে আমরা রেটিনা বলি সেখানে পাঠিয়ে দেয়, আর সেখান থেকে এই অপটিক নার্ভের সাহায্যে মাথায় পাঠিয়ে দেয়, আর আপনি দৃশ্য দেখতে পান। ডাক্তার সাহেবা, আমি জানি যে আপনি এগুলো জানেন, কিন্তু আমি ইন্সপেক্টর সাহেবের জ্ঞানের জন্য এগুলো বললাম। আপনি বলতে থাকুন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, যেভাবে ক্যামেরাতে ফিল্ম থাকে, যেটা ক্যামেরাতে পড়া যে কোনো দৃশ্যের ছবি তুলে নেয়, সেরকম ফিল্ম চোখে থাকে না। চোখের পর্দায় ছবি আসে, ছবি যায়, সব মুছে যায়, সেগুলো থাকে না। যদি চোখের পর্দার জায়গায় কোনো ফিল্ম হতো, তাহলে আমরা সমস্ত দৃশ্য ধরে নিতাম। একটু ভাবুন, মকরানের চোখের পর্দায় যে দৃশ্যটা এখন আছে, যদি আমরা ছবি তুলে রাখি তাহলে সেটা কেমন হয়? কি করে করবেন আপনি? রেটিনার ইমেজ আপনি কি করে পাবেন প্রফেসর সাহেব? ক্যামেরা শুধু চোখের সামনে রেখে দিলে ইমেজ পাওয়া যাবে কি? আগে হ্যাঁ, 30 বছর ধরে আমাকে সবাই এই প্রশ্নটাই করছে, কিন্তু আমি জানতে চাই কেন পাওয়া যাবে না। পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। কি করে ইমেজ পাবেন? আপনি কি ফটোগ্রাফিক ফিল্মকে চোখের ভেতর দেবেন? দেখুন ডাক্তার সাহেবা, আমি যে ক্যামেরাটা আবিষ্কার করেছি, এইটায় 3টে স্পেশাল তার লাগানো আছে। একটার মধ্যে কিছুটা কারেন্ট চলে, আর এই দুটো অপটিক্যাল ফাইবার গ্লাস। আমি এই 3টে তারকে সূঁচের দ্বারা ওর চোখে লাগিয়ে দেব, আর 3টেকেই চোখের ভেতর দিয়ে দেব। এই জায়গায় 3টেই কাজ করবে, সব রকম ছবি এখানে নিয়ে আসবে, আর ওইখান থেকে ডাইরেক্ট এখানে, আর এই লেজারের মধ্যে দিয়ে এখানে আসবে। আর যখন দুটো ইমেজ একসাথে হয়ে যাবে, আর তখন ওটা পাবো, আমরা নিশ্চয়ই পাবো। কিন্তু আপনি এটা কি করে বলছেন যে জাদুকর মকরানের চোখে এখনো কিছু আছে? দেখুন, মকরান একজন বিখ্যাত জাদুকর ছিলেন, একজন ভয়ঙ্কর হিপনোটিস্ট। ওনার চোখ কোনো সাধারণ মানুষের চোখ ছিল না, অনেক শক্তি ছিল ওনার চোখে, অনেক ক্ষমতা। ওই ক্ষমতার জন্যই খুনির ছবি ওনার মস্তিষ্কে আঁকা রয়েছে। ওনার চোখের অ্যান্টেনায় খুনির ছবি আটকে রয়েছে, মরে যাবার পরেও ওনার চোখ থেকে সেই ছবি যাচ্ছে না, আর এই দৃশ্যই অনিতা বারবার দেখতে পায়। ব্যাস, আর এটাই সেই দৃশ্য। এনিওয়ে, আমাদের কি করতে হবে? তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আসো, অনিতাকে এখানে নিয়ে আসো। আমি ছুঁচগুলো আবার লাগিয়ে দিচ্ছি। প্রফেসর, আপনি এটা 50 বার করে ফেলেছেন, তারপরেও কোনো ইমেজ পরিষ্কার দেখা যাচ্ছে না। আপনি নিজে দেখুন, আপনি এটা কেন মেনে নিচ্ছেন না? আপনার মেথড আর আপনার ক্যামেরা দুটোই ফেল হয়ে গেছে। না 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 না, না আমার ক্যামেরা ফেল হতে পারে, না আমার পরিশ্রম। আসলে এই সূঁচগুলো চোখের ঠিক জায়গায় লাগছে না। মানে অপারেশনের জন্য অপটিক্যাল নার্ভগুলো নিজের জায়গা থেকে সরে গেছে, যার জন্য কন্ট্যাক্টটা ঠিক মতো হতে পারছে না। যদি এই চোখটা মাথার বাইরে হতো, তাহলে এই সমস্যা হতো না। তাহলে আপনি এটাই করুন প্রফেসর। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি বলতে চাইছি যে আমার এই চোখ চাই না, এই চোখ আমাকে বাঁচতে দিচ্ছে না। এর থেকে তোমার একটা চোখই ভালো, বার করে দিন এটা। না নিতা, এরকম করো না প্লিজ। দেখো, আমাদের কাছে এখন আরেকটা চোখ নেই যে ট্রান্সপ্ল্যান্ট করতে পারি।
তাড়াতাড়ি করো না প্লিজ। আমি অনেক ভেবে চিনতে বলছি ডাক্তার, আমি আর ওই ভয়ানক সিনটা দেখতে পাচ্ছি না। আমি সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই। প্রফেসর, তাড়াতাড়ি আমার অপারেশন করে দিন, আমাকে এই চোখ থেকে মুক্তি দিন। সবাই চশমা পরে থাকুন, চোখের দিকে কেউ তাকিও না। এই চোখ সবকিছু করতে পারে যতক্ষণে বেঁচে আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। এবার দেখুন আমি কি করতে পারি। আপনার আপত্তি না থাকলে আমি এক্সপেরিমেন্টটা দেখতে পারি? আফটারঅল আমি সায়েন্সের স্টুডেন্ট, আর সিরিয়াস। হ্যাঁ, কেন নয়, কেন নয়। এখানে তো তোমার পুরো অধিকার আছে। আসলে এই চোখ তো তোমারই ছিল, কিছুক্ষণের জন্য থাকলেও তো। প্রফেসর সাহেব, ইনি নিউজ রিপোর্টার, বলছে যে আপনি ডেকেছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি সমস্ত খবরের কাগজগুলোকে প্রেস লিস্ট দিয়ে দিচ্ছি, আসুন। স্যার এক মিনিট, এদিকে আসুন। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে সাংবাদিকদের আমরা পরে ডাকবো। এখন সবে এক্সপেরিমেন্ট শুরু হয়েছে, যদি ফেল করি এরা পিণ্ডি চটকাবে আমাদের সবার। না না, আমার পরীক্ষা কখনো ফেল হতে পারে না। এটা বিজ্ঞানের দুনিয়ায় একটা মহত্ত্বপূর্ণ ঘটনা। যদি নিউজ পেপার এটা কভার না করে তাহলে মানুষজন জানবে কি করে। এক্সকিউজ মি, একটু বলতে পারেন এটা কী জিনিস? হ্যাঁ দেখুন, এইটা একটা অভিনব মেশিন, আর এটার মেইন মেশিন এখানে, আসুন। দেখুন, যেমন ক্যামেরায় ব্যাটারির দরকার, তেমনি চোখেরও শক্তির প্রয়োজন আছে, যেটা রক্তের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এখানে আমরা একটা বিশেষ মেশিন বানিয়েছি, এই পাইপের মাধ্যমে টাটকা রক্ত চোখে পৌঁছয়, আর পুরনো রক্ত এই ব্লু পাইপের মধ্যে দিয়ে ব্রেন আউট হয়ে যায়। এই মেশিনের সাহায্যে আমরা চোখকে জীবন্ত রেখেছি। আর এই হোয়াইট পাইপটা? ভালো কোশ্চেন। মানুষের চোখের মধ্যে অপটিক নার্ভ রয়েছে, যে ছবিগুলোকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেয়, যেটা নার্ভের কাজ এই হোয়াইট পাইপটা করে, যেটা দৃশ্যগুলোকে ক্যামেরার লেন্স পর্যন্ত পৌঁছে দেয়, তারপর লেন্স ওগুলোকে ছবিতে পরিণত করে। খুব সাধারণ ব্যাপার। আমি কি এটা কাছের থেকে দেখতে পারি? হুম হুম, কেন নয়। খুব সাবধানে। আচ্ছা, আপনি ওটার অত সামনে যাবেন না, এটা সাধারণ চোখ নয়। আপনি এই পচা গলা জিনিসটা দিয়ে খুনির খোঁজ করবেন, এটা সাহায্য নিচ্ছেন? এটা তো কোনো মানুষের না, ছাগলের চোখ মনে হচ্ছে, কোনো কসাইখানার থেকে এনেছেন, পুরো পচে গেছে তো। আরে এটা কি করলেন আপনি? নতুন কোনো এক্সপেরিমেন্ট ছিল নাকি এটা? আরে এই লোকটা মারাও যেতে পারতো। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এর ভিতরে মোশন কি করে চলে আসলো। এই চোখে কিছু একটা আছে স্যার। এই 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 মোশন, এটা এটা অসম্ভব ব্যাপার। আরে আপনি কথাবার্তা বন্ধ করে আপনার এই এক্সপেরিমেন্টটা তাড়াতাড়ি বন্ধ করুন। আরে আমাদের তাড়াতাড়ি ঘটনা থেকে বেরোনো উচিত। আরে আমার তো এখন থেকেই ভয় লাগছে।
বাঁচাও 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 বাঁচাও। কি হলো স্যার, আপনি ঠিক আছেন তো? ওখানে দেখো, ওখানে দেখো, ওখানে 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 জ্বলন্ত চোখ ছিল। কোথায়? ওই ফটোর পাশে। ওখানে তো কিচ্ছু নেই স্যার। এখানে কোথাও লুকিয়ে আছে, এখানে কোথাও লুকিয়ে আছে। এখনই এখানেই ছিল। হ্যাঁ, ওটা আমার উপর অ্যাটাক করেছিল, ওটা আমার দিকে তাকাচ্ছিল। কোন চোখ? কোন চোখের কথা বলছেন স্যার? মনে হচ্ছে আমি কোনো খারাপ স্বপ্ন দেখছিলাম। তুমি যাও, আমি ঠিক আছি, তুমি যাও, তুমি যাও। হ্যাঁ, আর শোনো, এবার থেকে নক না করে ভেতরে আসবে না, বুঝেছো? যাও। কি অশুভ এই চোখ! যখন থেকে এই মামলা শুরু হয়েছে, খারাপ খারাপ স্বপ্ন জ্বালিয়ে মারছে আমাকে। ওই চোখটাকে শেষ করতেই হবে, আমাকে ওই চোখটাকে শেষ করতেই হবে আজকেই। প্রফেসর সাহেব, আপনাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, কিন্তু আপনি আমাদের নিরাশ করেছেন। আপনি আমাদের বলেছিলেন যে শরীর থেকে চোখ বার করে দাও, আমরা দিয়েছি আপনাকে। কিন্তু আপনি যতগুলো ফটো তুলেছেন তাতে ওই খুনের দৃশ্যটা বাদ দিয়ে সব ছবি এসেছে। দেখুন, আমি ফটো তো তুলেছি না, যদি আমরা ওই খুনের ছবিটা পেয়ে যেতাম। আচ্ছা অনিতা, তুমি আমাকে একটা কথা বলো, ওই অ্যাটাক কি তোমার এমনি আসতো নাকি কোনো বিশেষ মুহূর্তে আসতো? আমি বুঝতে পারছি না। মানে অ্যাটাকের শুরুটা কিরকম হতো, এমনি না কোনো বিশেষ জিনিস দেখে? প্রথমবার যখন আমি বুঝতে পারি তখন আমি ল্যাবে প্রফেসরের লেকচার শুনছিলাম। না, লেকচার শুনছিলাম আর একটা মেয়েকে দেখছিলাম যে নীল রঙের ড্রেস পরেছিল, আর আর ওর উপর একটা স্টারের চিহ্ন ছিল। আর যখন দ্বিতীয়বার অ্যাটাক হলো, ওই সময় সুধীর নীল শার্টটি পরেছিল, ওই শার্টের উপরও তো স্টার ছিল। আর তৃতীয় অ্যাটাকের সময় পুলিশ স্টেশনে আমরা আপনাকে যে কাপড়ের টুকরো দেখিয়েছিলাম, যেটা আমরা জাদুকর মাকরানের হাত থেকে পেয়েছিলাম, আর ওটাও নীল রঙের ছিল, আর ওটার উপরও একটা স্টার ছিল। পাওয়া গেছে, পাওয়া গেছে রেজিন, পাওয়া গেছে কারণ, পাওয়া গেছে। এটাই তো আমি খুঁজছিলাম। যদি কোনো নীল জিনিস চোখের সামনে রেখে দেওয়া যায় তাহলে 99% সম্ভাবনা আছে যে চোখ পুনরায় সেই ছবিটাকে দেখাবে। আমরা আবার আপনাকে সেই নীল রঙের শার্টের টুকরো দেব, ওটাই ঠিক থাকবে, কারণ কি ওটা একদম অরিজিনাল। কিন্তু এই সময় ওটা আমার কাছে নেই। কোনো ব্যাপার না, কালকে সকালে নিয়ে আসবেন, কালকে সকালে কথা বলবো। এখন আমি বিশ্রাম নিতে চাই, নিশ্চিন্তে ঘুমোতে চাই। চলো অনিতা, আমি তোমাকে হসপিটালে ছেড়ে দিচ্ছি। আর আপনি? আমি না, আমি আপনাকে গার্ড করব এই ঘরে। ভগবান না করুক এরকম হোক, আমি ভাবছি বাইরে ওয়েট করব। ওকে, চলো অনিতা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, গভীর ঘুমে ডুবে যাও। কাল সকালে যখন তোমার চোখ খুলবে তখন তোমার কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ইয়েস, ওই রহস্যময় চোখটাকে এই ঘরেই রাখা হয়েছে? আগে হ্যাঁ, কিন্তু ভেতরে যাওয়া বারণ আছে। আর আপনাকে এখানে আসতে কে দিয়েছে? ওদিকে একজন কনস্টেবল দাঁড়িয়েছে এবং তাকে অর্ডার দেওয়া আছে যেন এখানে কেউ আসতে না পারে। আরে, আপনি আমাকে চিনতে পারলেন না? না, কে আপনি? আমার মাথা ঘুরছে,
না, তোমার ঘুম আসছে, ঘুম আসছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ো, কাল তোমার কিছুই মনে থাকবে না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই গলে যাওয়া জিনিসটাই হলো মাকরানের চোখ। এই চোখটাই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, এই চোখকেই ভয় পাচ্ছিলাম আমি। আরে এটা তো দারুণ ব্যাপার, আরে ও মাকরানের ভূত। খুব গর্ব ছিল না তোর নিজের চোখ নিয়ে? দেখ তোর চোখের কি অবস্থা হয়েছে, বড় বড় কথা বলতিস নিজের চোখের শক্তি নিয়ে, কোথায় গেল ওই শক্তি বল? দেখ তোর চোখটা এখানে পড়ে রয়েছে, আর যেটাকে মেশিন বাঁচিয়ে রেখেছে। খুব দুঃখ হচ্ছে। আরে তোর চোখের এই সাঁতরানোর স্বভাব গেল না, এটারও ব্যবস্থা করে দিচ্ছি। তুই আমাকে কি শেষ করবি? আমি তোকে শেষ করতে এসেছি, এবার তৈরি হয়ে যা। সেদিন আমি যে ভুলটা করেছি ওদিন আমার এটাকেও শেষ করে দেওয়া উচিত ছিল, কোনো ব্যাপার না, বাকি কাজটা আমি আজই শেষ করে দেব। দাঁড়াও, তুমি কি ভাবলে যে তুমি আমার খুন করে তুমি বেঁচে যাবে? না প্রতীক, আজ তোমার সময় এসে গেছে। এটা কি? না না না, এটা কোনো স্বপ্ন। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমাকে মেরে আমার সব কিছু ছিনে নিয়েছো। তুমি ভাবো যে তুমি অনেক বড় হিপনোটাইজিস হয়ে গেছো, কিন্তু তুমি আমার সামনে কিছুই না, কিছুই না। হ্যাঁ আমি দেখাচ্ছি তোকে, ওঠা চাকু। না, তোমার কথা শুনবো না, তোমার কথা শুনবো না। জোর করে চাকু নিচের দিকে আনো, নিজের উপর। আমি তোমার সমতুল্য, তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না, করতে পারো না, করতে পারো না। আমি তোকে শেষ করে দেব, আমি ওই ট্যাঙ্কিকে তুলে শেষ করে দেব। তুই চাইলে আমাকে মেরে ফেল, কিন্তু তুইও মরে যাবি। এটা কিরকম আওয়াজ? হ্যাঁ আমার মাথা ঘুরছে। ভগবান, এ কি হলো? গেল। আমরা ওকে শাস্তি দেওয়ার আগে তুমি নিজে ওকে শাস্তি দিয়ে দিলে।